আজকে দুইটা ড্রোন নিয়ে বাইর হইছি, একটা হচ্ছে যে রেসিং কোয়াড আর একটা ভিতরে ম্যাভিক প্রো আছে। তো এটা কোনো ড্রোনের ব্যাগ না, এটা আমি মার্কেট থেকে চয়েস করে একটা ব্যাগ পছন্দ মতো পাইলাম। এটা হলো আমাদের রেসিং কোয়াডটা 5 ইঞ্চির, আর এটা ট্রান্সমিটার, আর এটার ভিতরে আমার ম্যাভিক প্রো আছে। ম্যাভিক প্রো এই জায়গায় ব্যাটারি। তো ব্যাগটা খুব সুন্দর আছে, একেবারে পারফেক্ট হয়েছে, ড্রোনের ব্যাগের মতোই হয়েছে। এখানে আমি পানি বা ব্যাটারি নিতে পারবো, এই জায়গায় আমার এক্সট্রা কেবলস, প্রপেলার্স, তারপর এখানে চার্জার, এখানে আমাদের মনিটর, তারপর এখানে আমাদের ম্যাভিক প্রো রিমোট, তারপর ড্রোন। তো ব্যাগটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এটা আমি আজকে ব্যাগ দেখানোর জন্য আসি নাই, ড্রোনটাই ফ্লাই করার জন্য আসছি, তবুও আপনাদেরকে দেখাইলাম ব্যাগটা, যে এখানে আমার লক সিস্টেমও আছে। তো খুবই ভালো একটা ব্যাগ হয়েছে, এখানে আরও এক্সট্রা পকেট, ছাতি রাখার জন্য পকেট, এক্সট্রা অনেক কিছু আছে। তো আজকে আমরা এটা ফ্লাই করব। তো ভিডিওটা দেখেন কেমন লাগে, আর এটা বিল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে। তো সবসময় ডিটেলস কিছু না দেখানোচ্ছে আমি, আমার এটা বিল ভিডিও যেটা, সেটাতে আমি কানেকশনগুলো কোনটা কোনটার সাথে কানেকশন দিতে হবে সেটা নিয়ে একটা স্লাইড শো করছি, আশা করি ওইটাতে আপনাদের সুবিধা হবে। কারণ একটা 10 মিনিটের ভিডিও হচ্ছে, 1 মিনিটে যদি আমরা এটা ডায়াগ্রামটা দেখাই দিই তাহলে অবশ্যই সেটা ভালো হবে। আর বেটারফ্লাইটের সেট আপটা হচ্ছে সবচেয়ে সহজ, বেটারফ্লাইট নিয়েও আমার চ্যানেলে আরও অনেকগুলো সেট আপ ভিডিও আছে। তো ওইটা আর এটা ডায়াগ্রাম ভিডিওটা দেখলে আশা করি আপনারা এরকম একটা কোয়াড সেট আপ করতে পারবেন। এই যে আমাদের কোয়াডের সেট আপটা, এখানে টি মোটর 2550 কেভির টি মোটর, আর আমাদের আছে ফানফ্লাই 1500 mAh-এর, আর আমাদের মনিটর, এটা হচ্ছে যে হকআইয়ের একটা মনিটর, আর i6X ট্রান্সমিটার। ড্রোনটা মোটামুটি ভালোই ফ্লাই করে, আর আমরা এখন যে লোকেশনে আছি সেখানে GPSটা ভালোভাবে পায় না, তাই এটা একটু সেফলি ফ্লাই করতে হবে। আর আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার হচ্ছে iFlight F4, আর ESC আছে 45 Ampere-এর ESC। আমাদের এখানে সামনে যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে ক্যাডেক্স মাইক্রো F2 ক্যামেরা। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। তো লেটস ফ্লাই। I got to get up there.